তাহলে এই আয়াতে আমরা দেখছি যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছেন তিনি যে হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত। এ ব্যাপারে আমরা দেখি একটা হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যার সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে। সো তারা বলল যে আমরা এটা জিজ্ঞাসা করি নাই। তখন তিনি বললেন যে তাহলে সবচেয়ে সম্মানিত হচ্ছেন ইউসুফ আলাইসালাম, যিনি হচ্ছেন নিজে আল্লাহর নবী ছিলেন, তিনি আল্লাহর নবীর পুত্র ছিলেন এবং তিনি আবার আল্লাহর নবীর পুত্র ছিলেন। অর্থাৎ ইউসুফ আলাইসালামের যেই পূর্বপুরুষ আমরা দেখি যে সবাই হচ্ছে আল্লাহর নবী ছিলেন, তাহলে আমরা যদি লিনিয়েজের দিক থেকে দেখি তাহলে ইউসুফ আলাইসাল্লাম হচ্ছে সবচেয়ে সম্মানিত। তখন সাহাবারা বলল আমরা এসব এটাও জিজ্ঞাসা করি নাই। তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি আরব লিনিয়েজ সম্পর্কে জানতে চাচ্ছ? তখন তারা বলল হ্যাঁ। তখন তিনি বললেন যে তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতে ব্যস্ত ছিলে ইসলাম গ্রহণের পরে তারও বেস্ট যদি তারা রিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং অর্জন করে, অর্থাৎ যদি তারা দিনকে সঠিকভাবে বুঝতে পারে। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফার্স্টেই যে কথাটা বলেছেন যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই যার হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে। আরেকটা হাদিসে আমরা দেখি সেখানে বলা হচ্ছে যে একবার আবু যর রাদিয়াল্লাহু আনহুকে দেখা গেল যে তিনি খুব সুন্দর একটা পোশাক পরে আছেন এবং তার সাথে তার যে স্লেভ ছিল, দাস ছিল, সিমিলার ড্রেস না সুন্দর পোশাক পরে আছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, কারণ আমরা জানি যে স্লেভের সাথে সবসময় একটা ডিফারেন্স মেনটেন করা হয় এবং স্লেভদেরকে সমান সম্মান বা অধিকার দেওয়া হয় না। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তার একজন স্লেভের সাথে মানে উত্তপ্ত কথা বলেছিলেন বা তার সাথে হার্শ ওয়ার্ড ইউজ করেছিলেন এবং তার মাকে রেফারেন্স দিয়ে একটা অফেন্সিভ কথা তিনি বলেছিলেন। তখন সেই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলল যে কিভাবে তার মায়ের কথা উল্লেখ করে তাকে অপমান করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে ইউ আর এ পারসন হু হ্যাজ রেমনেন্টস অফ দ্য ইগনোরেন্ট প্রি ইসলামিক ম্যানার্স। তিনি তাকে বললেন যে তুমি হচ্ছে এমন একজন মানুষ যার মধ্যে ইসলামে আসার আগে যে মূর্খ স্বভাব ছিল সেই মূর্খ স্বভাব তোমার মধ্যে এখনও রয়ে গিয়েছে, তোমার দাস তোমার ভাই অ্যান্ড এবং আল্লাহ তোমাকে তাকে তোমার অথরিটিতে দিয়েছেন এবং যে তার ভাই তার আন্ডারে থাকা ভাইকে তার উচিত হচ্ছে যার আন্ডারে আল্লাহ সুবহানাহু তাআলা তার ভাইকে দিয়েছে, অর্থাৎ তার স্লেভকে তার উচিত যে সে যা খায় তাই খাওয়ানো, সে যা পড়ে তাই তাকে পড়ানো এবং তাকে কোনো কঠিন কাজ না দেওয়া তার ক্যাপাসিটির বাইরে, এবং তুমি যদি এটা করো তাহলে হচ্ছে তাদেরকে সাহায্য করা হলো। তো সুবহানাল্লাহ, এই হাদিসটা দিয়ে আমরা দেখি যে সার্ভেন্টস বা স্লেভের সাথে গুড ম্যানার করার ব্যাপারে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে উৎসাহিত করেছিলেন। এবং সাহাবাদেরকে আমরা দেখি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এ ধরনের কথা বলল তখন তারা সেটাকে কীভাবে সাথে সাথে সেটাকে বাস্তবায়ন করেছিলেন। তো এখানে আমরা দেখি যে মানুষকে সে দাস বা সে তাকে যেমন তার মার নাম নিয়ে রেফারেন্স নিয়ে ইনসাল্ট করা হয়েছিল, এ ধরনের কাজগুলো যে কি অপছন্দনীয় সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষের জন্য সম্মান হচ্ছে অর্থের মধ্যে বা তার সম্মান হচ্ছে তার সম্পদের মধ্যে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে তার সম্মান হচ্ছে রাইটিয়াসনেস অর্থাৎ তাকওয়ার মধ্যে। আমরা দেখি যে আমাদের চোখে সম্মানিত কে, যার বেশি পয়সা আছে, যে বেশি রিচ, যার ব্যাংক ব্যালেন্স বেশি, টাকা পয়সা বেশি, অথবা বড় দামি গাড়ি দামি বাড়ি রয়েছে তাকেই আমরা বেশি সম্মান করি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হচ্ছে যার মধ্যে আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আবদুল্লাহ ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় মানুষকে জাজ করা হতো রিভিলেশন দিয়ে,
যে তখন কে কেমন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিতেন রিভিলেশনের মাধ্যমে। এখন হচ্ছে রিভিলেশন আসা বন্ধ হয়ে গিয়েছে, এখন আমরা কি করব, মানুষকে শুধুমাত্র তার বাইরের যে কাজ সেটা দিয়েই আমরা হচ্ছে জাজ করতে পারবো, যে আমাদেরকে ভালো কিছু শো করবে তাকে আমরা বিশ্বাস করব এবং তাকে আমরা কাছে টেনে নিব। এবং এটা আমাদের জন্য শোভনীয় না যে আমরা কাউকে তার ইনার সিক্রেট দিয়ে জাজ করতে যাব। আল্লাহ হচ্ছে তার ইনার সিক্রেট দিয়ে তাকে অ্যাকাউন্টেবল করবে, এবং কেউ যদি আমাদেরকে খারাপ জিনিস শো করে তাহলে আমরা তাদেরকে বিশ্বাস করব না, এবং যদি সে বলে যে তার ইন্টেনশন গুড তারপরেও হচ্ছে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব না। তাহলে এই হাদিসটা দিয়ে, এই মোরাদিল্লানহের কথা দিয়ে আমরা কী বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে আমরা কখনো জাজমেন্টাল হতে পারবো না। আল্লাহ বলেছেন আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হচ্ছে যে হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী, কিন্তু তাকওয়া আমি কীভাবে অ্যাসেস করব? আমাদের মানুষের পক্ষে সেই তাকওয়া অ্যাসেস করা সম্ভব না, সে কারণে আমরা মানুষের বাইরের দিক থেকে আমরা যা দেখি সে অনুযায়ী তাকে সেভাবেই তাকে সম্মানিত করব। কেউ যদি খারাপ কিছু করে তাহলে আমরা তার থেকে নিজেকে দূরে সরে রাখবো, যতই সে তার ভালো ইন্টেনশন বলুক, কারণ অন্তরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউই জানে না। তো আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যাতে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি না করি, একজন আরেকজন থেকে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য চেষ্টা করি। তিনি বলেছেন যে একজন সাদা কোনো সুপিরিয়রিটি নেই একজন কালোর উপরে, অথবা একজন কালোর কোনো সুপিরিয়রিটি নেই একজন সাদার উপরে, অ্যাকসেপ্ট হচ্ছে তাকওয়া এবং তার নেকামল। তাহলে মানুষের মাঝে আমরা যে জিনিসটা দিয়ে তাদের সম্মানের লেভেল আমরা নির্ধারণ করতে পারি সেটা হচ্ছে মানুষের তাকওয়া এবং তার আমলে সালিহ, তার ভালো কাজ করার যে চেষ্টা সেটা দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অশেষ রহমত দান করেছেন, যাতে এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার কাছে সম্মানিত হতে হলে আমাদেরকে কী করতে হবে। আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া আমরা কীভাবে অর্জন করব? আমরা যদি এই পিরামিডটাকে দেখি তাহলে দেখব যে এই তাকওয়া অর্জন করার উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই নির্দেশগুলো দিয়েছেন সেগুলো পালন করা, যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে সরে থাকা, এবং সাথে হচ্ছে আমাদের গুড ক্যারেক্টার ডেভেলপ করা। আমরা এই পুরো সূরা হুজুরাতে এই জিনিসগুলোর উপরই আমরা ফোকাস করছি, এবং এটাকে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে আমরা দেখব যে আমরা তাকওয়া অর্জন করার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যেতে পারবো। তাকওয়া অর্জন করার একটা উৎকৃষ্ট সময় হচ্ছে রমাদান। রমাদানে আমরা কী করব, যে আমরা বেশি বেশি করে আল্লাহর ভয় নিজের মাঝে ডেভেলপ করার জন্য চেষ্টা করব। এটা কথাটা অনেকটা এরকম যে রমাদান হচ্ছে আমাদের অ্যানুয়াল রিচার্জের সময়, আমরা আমাদের ইমানকে, আমাদের তাকওয়াকে, আল্লাহর সাথে আমাদের কানেকশানকে বাড়াবো এই সময়ে, যে সারা বছরে এগারোটা মাসকে চার্জ করা চালানোর জন্য আমরা এই রমাদান মাসে হচ্ছে নিজেকে চার্জ করব, যেন হচ্ছে আমরা তাকওয়ার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দাতে পরিণত হতে পারি। কারণ কি? কারণ আমরা জানি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রমাদান সম্পর্কে বা রোজা সম্পর্কে সূরা বাকারার 183 নম্বর আয়াতে যে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, এখানেও আমরা দেখি ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তার মানে উই হ্যাভ টু ফোকাস। কি বলা হচ্ছে? তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম, লাআল্লা মানে হচ্ছে সো দ্যাট, যে যদি তোমরা রোজা রাখো ঠিক মতো তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অথবা লাআল্লা মানে হচ্ছে যে এটা তোমাদের জন্য একটা পসিবিলিটি, যে এটা কোনো গ্র্যান্টেড কিছু না কিন্তু এটা একটা পসিবিলিটি যে এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সো সুবহানাল্লাহ, যেই তাকওয়া নিয়ে এত কথা বলা হচ্ছে, যে তাকওয়া হচ্ছে আল্লাহ পছন্দনীয় হওয়ার একটা ওয়ে, সেই তাকওয়া অর্জন করার জন্য হচ্ছে এই রমাদান। সো এই রমাদানকে আমরা যত বেশি কাজে লাগাতে পারবো, যত বেশি তাকওয়ার উপরে ফোকাস করতে পারবো, বাকি এগারোটা মাস আমরা সেই তাকওয়ার উপরে নিজেকে ধরে রাখতে পারবো। সো এই রমাদানকে আমরা আমাদের একটা টার্নিং পয়েন্ট হিসাবে নিব, যে আমরা যাতে এই দুনিয়ার যে ধোকা সেই ধোকার মধ্যে না পড়ে বরং ইমানের যে স্বাদ সেই স্বাদকে অর্জন করতে পারি এবং তাকওয়ার বলে নিজেদেরকে বলিয়ান করতে পারি।
উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তাকওয়া শুধুমাত্র দিনে ফাস্ট করা, দিনে না খেয়ে থাকা বা রাতে ইবাদত করার নাম না, বরং এটা হচ্ছে দূরে সরে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে এবং যে জিনিসগুলো আমাদের জন্য ম্যান্ডেটরি করেছেন, অবশ্য পালনীয় করেছেন, সেগুলো করা। Whoever is granted anything beyond, they have been given goodness upon goodness. তার মানে আমাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে যে আল্লাহর নিষেধ নির্দেশ পালন করা এবং নিষেধ থেকে দূরে থাকা, এরপরও যদি আমরা করতে পারি সেটা হচ্ছে ভালোর উপরে ভালো। তো সুবহানাল্লাহ, যে এই রোজাতে আমরা শুধু না খেয়ে থাকবো, খুতবি বাসায় কষ্ট পাবো, এরকম যেন না হয়, বরং এই রোজাতে আমরা আল্লাহ সুবহান তাআলার কাছে সম্মানিত বান্দা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আমরা চেষ্টা করব। So, এখন আমরা চিন্তা করতে পারি যে আমরা কিভাবে এই রমাদানে আমাদের তাকওয়াটা কিভাবে টেস্ট হচ্ছে, কিভাবে আমরা রমাদানে আমাদের তাকওয়াটাকে আরেকটু পাকাপোক্ত করতে পারি। একটা হচ্ছে যে সিনসিয়ারিটি আল্লাহর জন্য, সেটা আমরা চিন্তা করতে হবে যে শুধুমাত্র আল্লাহ জানে যে আমি কি রোজা রাখছি অথবা আমি কোন উদ্দেশ্যে কাজগুলো করছি, আমার কাজের পিছনের নিয়ত কি, সেটা শুধুমাত্র আল্লাহ সুবহান তাআলা জানে। তো সিনসিয়ারলি আমি যদি শুধুমাত্র আল্লাহ সুবহান তাআলার জন্য করি, তাহলে আমি তাকওয়ার ফার্স্ট স্টেপটা অতিক্রম করতে পারছি। এবং সেকেন্ড যে জিনিসটা আমি মনে রাখবো সেটা হচ্ছে আল্লাহ শুধুমাত্র আমাকে পুরস্কার দিতে পারেন। তাহলে হচ্ছে যে রোজার মধ্যে আমি রোজা রাখলাম, হয়তো বা যারা ছোট রয়েছে তাদের বাবা মা তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে গিফট দেয় বা পুরস্কার দিয়ে থাকে, কিন্তু আমাদের আলটিমেট পুরস্কার আমরা আশা করব হচ্ছে আল্লাহ সুবহান তাআলার কাছে। তাহলে আমরা সমস্ত কিছু হচ্ছে আল্লাহ মুখাপেক্ষী হয়ে করতে পারবো। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন একটা হাদিসে কুদসিতে, যে আল্লাহ বলেছেন যে আদমের আদম সন্তানের প্রত্যেকটা কাজ হচ্ছে তার জন্য অ্যাকসেপ্ট হচ্ছে ফাস্টিং। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সব রোজা রাখার যে পুরস্কার সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। তো সুবহানাল্লাহ, যে আল্লাহ নিজ হাতে কোনো কিছু পুরস্কৃত করা মানেই সেটা গুরুত্ব কত পরিমাণে বাড়িয়ে দেয় এবং সেটা কী পরিমাণ দিবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আমরা রোজা রাখবো বা রোজার ইবাদতগুলো করছি সেটা আল্লাহর কোনো প্রয়োজনে না, সেটা আমরা করছি আমাদের নিজেদের প্রয়োজনে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেজন্য নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে, যে কেউ রোজা রাখলো কিন্তু খারাপ কথা বা খারাপ কাজ থেকে পরিত্যাগ করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার খাবার এবং পানীয় পরিত্যাগ করার কোনোই প্রয়োজন নাই। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই রমাদান মাসে আমরা যত বেশি ফোকাসড হব তাকওয়া অর্জন করার জন্য, তত এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা কিভাবে আমাদের তাকওয়াকে টেস্ট করতে পারি, যে কিভাবে বুঝবো আমরা তাকওয়া অর্জন করছি কি না, পাঁচটা ওয়েতে আমরা সেটা করতে পারি। একটা হচ্ছে যে যখন আমরা একা থাকি, কেউ আমাদেরকে দেখছে না, তখন আমরা কিভাবে ইবাদত করছি। যখন আমরা বোর্ড হয়ে যাচ্ছি সেই সময় আমরা কী করি, বোর্ড হওয়ার পরে আমি কি আমার যা ইচ্ছা তাই করা শুরু করছি, নাকি সেখানেও আমার লিমিটেশনের কথা আমি চিন্তা করি। যখন কেউ আমাকে কোনো ভালো কাজ করলাম সেটাকে কেউ নোটিস করছে না বা সেটার জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করছে না, পার্সোনালি হোক বা পাবলিক, তখন আমার রিয়াকশান কী হচ্ছে। যখন আমি কোনো খারাপ লোকের সাথে থাকছি, সেটা ভার্চুয়ালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, তখন আমি কী করি। হোয়েন আমি হচ্ছে যখন ইমোশনালি আমি আপসেট হচ্ছে, যেমন নেগেটিভ জিনিসগুলো যখন আসছে, যেমন আমি রেগে যাচ্ছি, কারোর সাথে খারাপ ব্যবহার করছি, কারো খারাপ কথা বলছি, তখন আমি নিজেকে কিভাবে রিফ্রেইন করছি। আর আমি যখন খুব খুশি হয়ে যাই তখনও আমি কিভাবে রিয়েক্ট করি। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে যে জিনিসগুলো চিন্তা করতে হবে, যে আমি কি আল্লাহর কথা বা আল্লাহর যে বাউন্ডারি সেগুলোর কথা স্মরণ রাখছি, আমি কি এমনভাবে কাজ করছি
যে কাজটা দিয়ে আমার ফ্যামিলি মেম্বাররা প্রাউড ফিল করবে, আমি কি অন্যদেরকে রেসপেক্ট করছি, অন্যদের যে রাইটস রয়েছে সেটাকে রেসপেক্ট করছি, আমি কি কোনো গুনাহ করার আগে পরে বা ডিউরিং দ্যাট টাইম আমি কি নিজের মাঝে গিল্টি ফিল করছি, এবং আমি কি মানুষের রিকগনিশনের জন্য ভালো কাজ করব, নাকি মানুষের অ্যাকনলেজমেন্টের জন্য করব, নাকি আমার নিজের জন্য আমি সেটা করব। সো এভাবে আমি হচ্ছে প্রতিনিয়ত আসলে নিজেকে চেক করতে পারি যে আমার প্রতিটা কাজের মাধ্যমে এবং সে কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য হচ্ছে কি না সেটাও আমি স্মরণ রাখতে পারি। এখানে আমি 10টা জিনিস এখানে উল্লেখ করেছি যে জিনিসগুলো হচ্ছে আমার স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন করতে পারে রমাদানে। আমরা চেষ্টা করব এই কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য, যেমন খুব বেশি কথা বলা অথবা মিনিংলেস কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, আমার জিহ্বাকে কন্ট্রোল করা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। বেশি বেশি আমরা দেখা যায় যে রোজা আসলে মনে হয় ফাস্টিংয়ের সাথে ফিস্টিংও শুরু হয়ে যাচ্ছে, যে কত রকমের খাবার আমরা তৈরি করতে পারি, তো সেটা থেকে আমরা দূরে থাকব। সোশ্যাল মিডিয়ার এক্সেসিভ ইউজ থেকে আমরা দূরে থাকব। নেগেটিভ চিন্তা ভাবনা বা টক্সিক রিলেশনশিপ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো। ফিজিক্যাল হেলথ এবং ফিটনেসের উপরে আমরা গুরুত্ব দিব। অলসতা বা প্রোক্রাস্টিনেশন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো। ছোটো গুণাগুলোকে ছোট মনে না করে সেগুলোকেও গুরুত্বের সাথে নিব, এবং রমাদানকে হচ্ছে শুধুমাত্র নিজেদের আনন্দ ফুর্তির জন্য না নিয়ে বরং যারা অসহায় রয়েছে, অভাবী রয়েছে, তাদেরকে সহযোগিতার জন্য উদ্যোগ নেওয়া, তারপরে হচ্ছে শুধু মনে করা যে আমি রোজা রাখছি, নামাজ পড়ছি অথবা কিছু ডোনেট করছি সেটাই এনাফ, বরং আল্লাহর কাছে যাতে ইবাদতটা অ্যাকসেপ্টেড হয় সেজন্য প্রতিনিয়ত দোয়া করা। তো এরকমভাবে আমরা আমাদের রমাদানকে মোর এফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারি তা অর্জন করার জন্য। সর্বোপরি যে কথাটা আমাদের স্মরণ রাখতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি তিনবার তার হার্টের দিকে তার আঙ্গুল নির্দেশ করে বলেছেন যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। অর্থাৎ তাকওয়াকে আমি বাইরের কোনো কিছু দিয়ে, মাপকাঠি বা বাইরের কোনো কিছু দিয়ে আসলে বুঝাতে পারবো না। তাকওয়া হচ্ছে হার্টের মধ্যে, এবং সে হার্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না আমার হার্টের মধ্যে কী রয়েছে, এবং সেটা আমার নিজেকেই নিজে অ্যাসেস করতে হবে। তো এই পর্যন্ত আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে যে অ্যারোগেন্সের বাইরে যেয়ে বা ইগনোরেন্সের বাইরে যেয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, মানুষের কাছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য উঠে পড়ে না লেগে আল্লাহর কাছে আমি কতটুকু সম্মানিত হচ্ছি সেটা আমাকে দেখতে হবে। বিদায় হজের সময় যে ভাষণ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি বলেছিলেন যে আল্লাহকে ধন্যবাদ যে আল্লাহ শুকরিয়া আদায় করে তিনি বলেছেন যে যিনি আমার তোমাদের মধ্য থেকে যেই অহংকার এবং মূর্খতা সেটাকে তিনি দূর করে দিয়েছেন। তিনি বলেছেন যে হে মানুষ, সব মানুষ হচ্ছে দুইটা ক্লাসে বিভক্ত। এই দুইটা ক্লাস কি? একটা ক্লাস হচ্ছে যারা হচ্ছে পায়াস এন্ড রাইটিয়াস, যারা হচ্ছে তাকওয়া সম্পন্ন এবং তারাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত। আরেকটা ক্লাস কি? আরেকটা ক্লাস হচ্ছে যারা হচ্ছে অন্যায় করে, গুনাহ করে এবং তারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট। সো কিন্তু মূলত আমরা সবাই হচ্ছে আদমের সন্তান, এবং আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ক্লে থেকে, মাটি থেকে। তার মানে আমরা নগণ্য একটা জিনিস থেকে সৃষ্টি হয়েছি, আমরা একই সোর্স থেকে এসেছি, কিন্তু তারপরে আমরা আল্লাহর দৃষ্টিতে ডিভাইডেড হচ্ছি আমার রাইটিয়াসনেস দিয়ে, আমার তাকওয়া দিয়ে, আল্লাহর প্রতি আমার কনসিয়াসনেস দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তোমার বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করবে না, বরং আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই যে হচ্ছে মোস্ট পায়াস। তিনি আরও বলেছেন যে আল্লাহ তোমার বাইরের অ্যাপিয়ারেন্স দেখেন না, এবং তোমার অধিকারে কী সম্পদ রয়েছে সেটা দেখেন না, আল্লাহ দেখেন তোমার অন্তর এবং তোমার কাজ। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ একটা কথা যে আমরা মানুষকে জাজ করি তার চেহারা দিয়ে, সে কেমন কালো, তার নাকটা বোঁচা, চোখগুলা কীরকম, বেশি লম্বা, বেশি খাটো, মোটা, শুকনা, এভাবে আমরা মানুষকে ই করি, বা তার কত অর্থ সম্পদ রয়েছে, তার কত অ্যাসেট রয়েছে সেটা দিয়ে আমরা মানুষকে বিবেচনা করি। অথচ আল্লাহর কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আমার অন্তরে কী আছে এবং আমি কাজে কী প্রমাণ করছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে সবাই হচ্ছে আদমের সন্তান এবং আদমকে ধুলো থেকে তৈরি করা হয়েছে। মানুষের উচিত হচ্ছে তার পূর্বপুরুষদের নিয়ে যে অহংকার সেটাকে ত্যাগ করা, কারণ যদি তারা এরকম করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা তুচ্ছ কীটের চেয়েও সামান্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে হাজির হবে। আরেকটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে, তিনি বলেন যে হে মানুষ, সচেতন হও তোমার আল্লাহ হচ্ছেন এক, কোনো আরবের সুপিরিয়রিটি নেই আরেকজন নন আরবের উপরে, বা কোনো নন আরবের সুপিরিয়রিটি নেই আরবের উপরে, কোনো হোয়াইটের সুপিরিয়রিটি নেই ব্ল্যাকের উপরে, কোনো ব্ল্যাকের সুপিরিয়রিটি নেই হোয়াইটের উপরে, অ্যাকসেপ্ট অন দ্য বেসিস অফ তাকওয়া। যে তাকওয়া ছাড়া আল্লাহর কাছে আর অন্য কোনো কিছুই বিবেচ্য না। তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কথাগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন আমাদেরকে, বারবার তিনি বলেছেন যে দিন হচ্ছে তিনি অধিকাংশ মানুষের কাছে পৌঁছতে পেরেছিলেন, সেই বিদায় হজের ভাষণে তিনি এই ব্যাপারগুলো বারবার সতর্ক করে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশগুলো দিচ্ছেন, এই নির্দেশগুলো যাতে শুধু আমাদের কথার মধ্যে না থাকে, বরং আমরা প্র্যাকটিক্যালি এমন একটা ইউনিভার্সাল ব্রাদারহুড এস্টাবলিশ করতে পারি, সেখানে আমাদের কোনো ডিস্টিংশন থাকবে না কালার, রেস, ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি অথবা ন্যাশনালিটি দিয়ে, সেখানে আমাদের শুধুমাত্র বিবেচনা করা হবে মানুষের ভালো ব্যবহার, তার ভালো আচরণ দিয়ে, ভালো কাজ দিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধুমাত্র দেখতে পারেন অন্তরের অবস্থা। তো কাউকে আমরা জাজ করব না, বাইরে থেকে আমরা যা দেখতে পাই সেটা দিয়েই তাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। সো এখানে আমরা সমস্ত ক্ষেত্রে আমরা আসলে এই জিনিসগুলোকে মানার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমাদের জন্য, এবং সেটা করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করা উচিত। তাহলে আমাদেরকে এই তাকওয়া অর্জন করার জন্য প্রতিনিয়ত আসলে সংগ্রাম করে যাওয়া উচিত, কারণ এটা এমন কিছু না যে একবার অর্জন করে ফেললাম এবং সেটাই স্টেবল হয়ে থাকবে। তাকওয়াকে ধরে রাখতে হবে, তাকওয়াকে সারাক্ষণই ঘষা মাজা করে সেটাকে ব্রাইটার করতে হবে। আর আমরা যদি সেটার পিছনে চর্চা না করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাকওয়ার লেভেল আবার নিচে নেমে যাবে। সো এই তাকওয়াকে ধরে রাখার জন্য আমরা কী কাজ করতে পারি, সেখানে প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা পরিষ্কার মন তৈরি করা, যে আমাদের মন থেকে আননেসেসারি জিনিস, নেগেটিভ থটসগুলোকে দূর করে দিয়ে বেশি বেশি করে পজিটিভ থটস নিয়ে আসা, এবং সবসময় আল্লাহকে স্মরণ করা, মনের মাঝে সবসময় আল্লাহর ভয় রাখা এবং আল্লাহর উপরে ভরসা রাখা। যখন আমরা এই জিনিসগুলো করতে পারবো তখনই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনকে তার জন্য জায়গা করে দিবেন। আমরা সেকেন্ড যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মেজর এবং মাইনর সিনস থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি। যেমন তিরমিজি শরীফের একটা হাদিসে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করো যেখানেই তুমি থাকো না কেন, এবং কোনো খারাপ কাজ করার পরে সেটা ভালো কাজ দিয়ে রিপ্লেস করো, যেটা সেটাকে ওয়াইপ আউট করে দিবে, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করো। সো আমাদের অন্যায় থেকে, গুনাহ থেকে দূরে সরে রাখতে হবে। আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে, যত পারা যায় আমরা আমাদের নামাজের খুশুখুজু মেনটেন করার জন্য, নামাজকে পারফেক্ট করার জন্য আমরা চেষ্টা করব বেশি বেশি করে সুন্না নামাজ, শুধু ফরজের মধ্যে নিজেকে লিমিটেড না রেখে সুন্না নামাজ এবং কিয়ামুল লাইলের জন্য চেষ্টা করা, কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করা। যত আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তত আমাদের সহায় হবেন। আমাদের সুন্না কাজগুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেশি বেশি করেছেন, সকালে ঘুম থেকে উঠার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে ঢুকার দোয়া, তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কাজগুলো, যেই দোয়াগুলো পড়েছেন সেগুলো বেশি বেশি করে পড়া। আমাদের ফ্যামিলির প্রতি কাইন্ড হওয়া, স্পেশালি আমাদের বাবা মার প্রতি, আমাদের সন্তানদের প্রতি, যে তাদের সাথে কাইন্ড হওয়ার মাধ্যমে আমরা আসলে তাদেরকে ইসলামের যে সৌন্দর্য সেটা দেখাচ্ছি, এবং কোরআন পড়া, কোরআনকে বোঝার জন্য চেষ্টা
চেষ্টা করা, সেটা আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করা এবং কোরআন বুঝে সেটাকে নিজেদের জীবনে যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এই যে সূরা হুজুরাত এতগুলো আয়াত আমরা পড়লাম, এতগুলো কাজের কথা আমরা শুনলাম, সেগুলোকে আমরা যদি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই না করি তাহলে এই শিখার কোনো দাম নেই এবং সেটা কখনো আমাকে চেঞ্জ করবে না। এবং প্রতিদিন নিজেকে অ্যাসেস করা, প্রতিদিনই আমার নিজের কাজের হিসাব নেওয়া যে আমি কতটুকু আল্লাহ সন্তুষ্টির কাজ করতে পেরেছি এবং কতটুকু সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারছি। এছাড়াও আমরা যে কাজগুলো করতে পারি, যে সব সময় আল্লাহকে স্মরণ করা, কীভাবে স্মরণ রাখবো, আমরা জিকিরের মাধ্যমে স্মরণ রাখতে পারি, ভালো কাজের মাধ্যমে নিজেকে বিজি রাখা। কারণ আমি যদি আমাকে বিজি না রাখি তাহলে শয়তান সেই জায়গাটাকে দখল করে নেবে। ভালো কোম্পানির সাথে থাকা, যে আমার ভালো ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকা, তাহলে দেখা যাবে যে আমার খারাপ কাজ করার প্রবণতা অনেক কমে গেছে বা সে ধরনের সুযোগও আমার জন্য অনেক কমে গেছে। গর্ব অহংকার ত্যাগ করে নিজেকে বিনয়ী করে তোলা, আল্লাহ সন্তুষ্টির উপরে বেশি বেশি করে ফোকাস করা এবং আমার মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা।